Voilà, comme tout mieux, c'est gars. এবার পরাজয়ের মুখে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে 13টি গাড়ি বহর নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। দুপুর 2টার দিকে বিমানবন্দরে 13টি গাড়ি নিয়ে প্রবেশ করেন শেখ হাসিনা। গাড়িগুলোতে সরকার দলীয় স্টিকার লাগানো ছিল। ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে জরুরি ভিত্তিতে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দেশে কারফিউ জারি করে হঠাৎই দেশ ছেড়ে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন খবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অনেকেই বলছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা দেশ ছেড়ে চলে গেছেন। গেল 4 দিন ধরেই বিদেশে যাওয়ার মিছিলে নেমেছে সরকারের এমপি ও মন্ত্রীরা। শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে মেয়র ফজলিনুর তাপসও সিঙ্গাপুরে চলে গেছেন। তার স্ত্রী ও পরিবার চলে গেছে লন্ডনে। 17 জন এমপি ও মন্ত্রী শনিবার দেশ ছেড়েছেন। আরও বেশ কয়েকজন এমপি, মন্ত্রী, ভিআইপি ও সিআইপি কিছুদিনের মধ্যেই দেশ ছেড়ে চলে যাবেন। ইতিমধ্যে 15 জন এমপি ও মন্ত্রী বিদেশ যাওয়ার খবর পাওয়া গেছে। ভিআইপি টার্মিনালের গাড়িবহর দেখে অনেকে আন্দাজ করছেন শেখ হাসিনাই দেশ ছেড়ে চলে গেছেন। শেখ রেহানা গেলে এত গাড়িবহর নিয়ে বের হতেন না। সারাদেশে ছাত্রদের এক দফা দাবি স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে। এতে সরকারের বিদায়ের ডামাডোল বেজে গেছে।